গুড মর্নিং। আমি চায়ের কাপ নিয়ে গুড মর্নিং করতে গেলাম আর সোনুকে দেখুন চায়ের কাপের ওপরই উঠে যাচ্ছিল। আর এই যে বসে আছে বাঘের মেষও, তবে বাঘের মেষও বেশ ফ্রেন্ডলি, আমি যতক্ষণ ক্যামেরা ধরে আছি বেশ সুন্দর বসেছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের জমিটা, যেটা খালি পড়ে আছে আর বর্ষায় গাছপালা হয়ে কি অবস্থা, তার সাথে প্রচুর কেন্নও আসছে এই জমিটা থেকে। দেখুন দেখতে পাবেন একটু আধটু আমাদের পাঁচিলে রয়েছে, এই যে বাঘের মেষও বসেই আছে। আজকে আমি গন্ধরাজ চিকেন বানাচ্ছি, তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো হলুদ গুঁড়ো সব একসাথে কষিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেন দিয়ে দিলাম, একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম প্রথমে তেলে, খানিকক্ষণ নেড়ে তারপরে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব, মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দেব। এটা নর্মাল চিকেনের মতোই, স্পেশাল কিছু নয়, লাস্টে শুধু গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করে দেব। এই যে বারবার এই ঢাকা চাপা দিয়ে রান্না করব আঁচটা কম করে। গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার জন্য এই চিকেনটার গন্ধটা খুব ভালো হয়, মানে মনে হয় মাটনের মতো গন্ধ ছাড়ছে। একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে, খুবই ভালো লাগবে। আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, সত্যিই খুব ভালো গন্ধ বেরিয়েছিল। লাস্টে প্রেশার কুকারে দিয়ে আলু দিয়ে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে জল দিয়ে সিটি হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আমি দুটো সিটি দিয়েছিলাম। আর এখানে সোনু বসে কোকোকোলা খাচ্ছে, ওর ভীষণ ফেভারিট এটা, দেখুন না কিরকম মজা নিয়ে নিয়ে খাচ্ছে। আজকের লাঞ্চ মেনু শুষ্নি শাক ভাজা, বরবটি আলুর তরকারি আর গন্ধরাজ চিকেন। চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যবে থেকে এখানে এসেছি দুদিন ছেড়ে রোজই খুব বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রোজ বৃষ্টি হচ্ছে, তো চারদিকে ভেজা, একদম ছাদও ভেজা থাকে। আপনাদের যে চারপাশটা একটু ঘুরে দেখাবো, বাড়ির আমাদের পেছনের দিকে সামনের দিকে অল্প একটু জায়গা আছে যেখানে বাগান আছে, তো সেগুলো যে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো সেটাও পসিবল হচ্ছে না, চারদিকে ভেজা ভেজা আর বৃষ্টি পড়ছে। তো দেখি কোনোদিন সুযোগ পেলে নিশ্চয়ই দেখাবো আপনাদের। তো আজকে বিকালে একটু মেঘটা পরিষ্কার হয়েছিল, তাই ছাদে গেছিলাম, সোনু একটু খেলছিল, বেচারা সোনুও একদম বেরোতে পারছে না, ও যে ছাদে গিয়ে একটু খেলে সেটাও পসিবল হচ্ছে না, মানে সবসময় বৃষ্টি পড়ছে, না হলে ছাদ ভেজা থাকছে, বাড়ির আশেপাশেটাও পুরো ভেজা থাকছে। এবং মা যেহেতু অনেক মাস ছিল না, তিন মাস চার মাস এখানে ছিল না, তো চারিপাশে আর বর্ষার জল পেয়ে গাছপালাগুলো খুব বেশি বেড়ে গেছে, সেগুলো একটু কেটে সাইজ করতে হবে, তো কোনো কিছু এই বৃষ্টির জন্য সেইভাবে করা হচ্ছে না, তো দেখি সুযোগ পেলে সেগুলো করব, সেগুলো তখন দেখাবো আপনাদের ঘুরিয়ে আমাদের বাড়ির আশেপাশেটা। তো যাই হোক, এখন সোনুর জন্য আমি কিছু শপিং করেছি, মানে এমনি বাড়ি পরার জামাই নিয়েছি কিছু, তো সেগুলোই দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই দেখুন, এই টি শার্ট, এই একটা, এই একটা, এর সাথে আরো একটা আছে, ওটা স্কাই ব্লু কালারের, ওইটা সোনুকে পরিয়েছিলাম তো ওটা কাঁচা হয়নি বলে এখন এখানে নেই। এই দেখুন,
এই কালারটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে খানিকটা, এই দেখুন। সোনুর এটা এত পছন্দ হয়েছে, এটা আসার পরে আমি ওকে ট্রাই করে দেখছিলাম যে সাইজটা ঠিক আছে নাকি, তো ওকে যেই পরিয়েছি ও আর কিছুতেই এটা খুলতে চাইলো না। তিনটে সেট আছে এটা, আর এই যে এই একটা, এই একটা, এই একটা, এটাও তিনটে সেট। এগুলো এমনি রাফ ইউজের জন্য বাড়িতে পরার জন্য কিনেছি। এই তিনটে সেট, টোটাল নটা টি শার্ট আছে এবং কোয়ালিটি গুলো বেশ ভালো, বেশ ভালো কোয়ালিটি এগুলোর, এবং কালার গুলো ভীষণ সুন্দর আর খুব কালারফুল, মানে সবগুলো মিলিয়ে রাখলে এত কালারফুল লাগছে, খুবই ভালো ভালো হয়েছে এগুলো। আর এছাড়া আমি হায়দ্রাবাদ থেকে কিনেছিলাম আমি আসার আগের দিন, এগুলো একটু ভালো, এই দেখুন এই একটা টি শার্ট আর তার সাথে এরকম ইয়েলো প্যান্ট, এই যে এইরকম এই ড্রেসটা, আর এই একটা এই টি শার্টটা আর তার সাথে এই প্যান্ট, এগুলো হায়দ্রাবাদেই কিনেছিলাম আমি। সোনুর জন্য শপিং তো ফার্স্ট ক্রাই থেকে যতগুলো কিনেছি সোনুর, আগেও কিনেছি এবং এবারেও যেগুলো এসছে, খুবই কোয়ালিটি ভালো এগুলোর এবং ভীষণ কালারফুল, কালারগুলো খুব ভালো লাগছে সামনে থেকে দেখলে। তো যাই হোক, সোনুর বেশ কিছু শপিং হয়েছে, আমার শপিং সেরকম করে কিছু হয়নি, দেখি আস্তে আস্তে শপিং করতে হবে। সোনুর জন্যে এই জুতোটাও কিনেছি, বেশ ভালো, পড়লে বেশ লাইট জ্বলে। Thank you.
বাঘের মাসিরা সব শুয়ে আছে, এরকম আরামে ঘুমাচ্ছে। এই যে এইখানে একটা, আর এই যে আর একটা এইখানে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।